بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের ان الحمد لله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে ব্যতিক্রম বা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসলাম যে আমলটি আপনারা যদি করেন আশা করা যায় অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ আজকে আমি পবিত্র কোরআনের 76 নম্বর যে সূরা পবিত্র কোরআনের 76 নম্বর যে সূরা সূরা ইনসান এই সূরাটার কিন্তু আরেকটি নাম আছে সূরা আদ-দাহার বলেও কিন্তু অনেকেই আমরা চিনি সূরা আদ-দাহার অথবা সূরা ইনসান তো এটা পবিত্র কোরআনের 76 নম্বর সূরা তো এই সূরা থেকে আমি একটি আয়াত পেলাম যে আয়াতটা যদি আপনারা সকলে রিসাইট করেন আল্লাহ পাক চাহে তো জালিম জিনেরা খুব দ্রুত পরাস্ত হবে ইনশাআল্লাহ তবে এই আয়াতটি তাদের জন্য যারা পবিত্র কোরআনকে কায়মন বাক্যে একাগ্র চিত্তে এবং পরিপূর্ণভাবে বিশ্বাস করে যাদের মনের মধ্যে কনফিউশন থাকবে তারা এই আয়াতটি পাঠ করলো তেমন একটি তেমন কোনো ফায়দা পাবে না তো আমরা যদি পবিত্র কোরআনের সূরা ইনসান বা সূরা আদ-দাহার যেটাই বলেন 76 নম্বর সূরা সেই সূরার 4 নম্বর আয়াতের দিকে তাকাই সেখানে আল্লাহ পাক বলেছেন যে আমি কাফেরদের জন্য শিকল বেরি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি তো দেখেন এই এটা হয়তো বাংলাতে আমি আপনাদের জন্য তর্জমা করে দিলাম যে আল্লাহ পাক বলছে যে আমি কাফেরদের জন্য শিকল বেরি এবং জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি এটা আপনাদের কাছে সামান্য একটি শব্দ হতে পারে বা ছোট্ট একটি সেন্টেন্স বা বাক্য হতে পারে কিন্তু এই আয়াতটি যখন আপনি আরবিতে পাঠ করবেন আরবি ট্রান্সলেশনটা আমি দিয়ে দিচ্ছি তো এই আয়াতটি যখন আপনারা আরবিতে সেই জিনগ্রস্ত লোকের সামনে বারবার রিসাইট করবেন তাকে যদি জিন জাদু করে থাকে বা গায়ে এসে উল্টাপাল্টা ভয়ভীতি প্রদর্শন করে বা হুমকি ধামকি দেয় বা বারবার জাদু করতেই থাকে বা দেখা যায় যে অনেক সময় যারা পজেস ব্যক্তি তারা অনেক পাগলামি করে শরীর ঝাঁকাঝাঁকি কাঁপাকাঁপি করে তো এই আমলটা এটা একটা রুকাইয়া এটা যখন আপনি বারবার করবেন হ্যাঁ এই এই আয়াতটা যখন আপনি বারবার এই রোগীর কাছে আপনারা তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে সেই জালিম জিনটি খুব দ্রুত দুর্বল হয়ে পড়বে এবং এত পরিমাণ তার জ্বালা যন্ত্রণা অস্থিরতা শুরু হয়ে যাবে তার শরীরে তাপ লাগবে সে কোরআনের আয়াতের লোড সহ্য করতে না পেরে একটা সময় সে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিবে এবং চলে না গেলে সে চরমভাবে বিপর্যস্ত হবে তো আমরা সর্বদা চেষ্টা করব পবিত্র কোরআনের যে আয়াতগুলো সেগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার আমরা অনেক সময় ভুল বুঝি আমরা অনেক সময় মানে বোঝার চেষ্টা করি না যে আসলে এই আয়াত এটা কি কামে লাগবে এটা তো আমরা পড়ি বা আমি তো জানি আরে বাবা জানলে তো হবে না জানার নাম তো ইসলাম না শুধু জেনে সেটা মেনে চলার নামই হচ্ছে ইসলাম আপনি শুধু জানবেন জানলে তো সেটা হবে না সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে তো সম্মানিত দিনী ভাই বোনেরা এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ আয়াত আছে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে এগুলো আনার চেষ্টা করব তো এই আয়াতটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন বা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের একটু হলেও উপকার হয় বা কোনো কিছু জানতে পারেন বা ভিডিওটি যদি মনে হয় যে মানব কল্যাণে কাজে আসবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই পূর্ণ বিশ্বাস নিয়ে ইমানের সহিত সওয়াবের আশায় এই আমলটা করতে হবে আপনি একটা জিন আসলো কোনো কথা নাই বার্তা নাই হুট করে এই আমলটা পাঠ করলে হবে না কিন্তু তার সঙ্গে আগে ডিসকাশন করতে হবে কনভারসেশন করতে হবে সে যদি আল্লাহ আল্লাহ রসুল কোরআন না মানে তখন আপনারা এই আয়াতগুলা থ্রো করবেন ক্ষমতার অপব্যবহার কখনো করা ঠিক না একটা জিন আসলো আসার সঙ্গে সঙ্গে আপনি এই আমলটা বা এই আয়াতটা পাঠ করবেন সেটা করা ঠিক না চেষ্টা করবেন তাকে আগে বোঝানোর আল্লাহ আল্লাহ রসুল কোরআন সুন্না সবকিছু সম্পর্কে তাকে ধারণা দিবেন ইসলামের দাওয়াত দিবেন শান্তির বার্তা তাদের কাছে আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন এজ এ উম্মতে মুহাম্মদী হিসাবে তারপর সে যদি হাম তাম করে হাঙ্কি পাঙ্কি করে
তখন আপনারা এই আয়াতগুলো থরো করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন, আর কে কোথা থেকে দেখতেছেন আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاك الله